বর্তমান পৃথিবীতে ইয়ার পিছত আৰু শিক্ষা সম্বন্ধীয় কোনো শিক্ষা নীতি তেওঁলোকে ঘোষণা করা নাই, অর্থাৎ রাষ্ট্রসংঘই স্বীকার করেছে। আপনাদের স্তম্ভিত হব পারে যে ইমান ভারতবর্ষৰ কথাৰ লগত রাষ্ট্রসংঘৰ কথা কেনেকে মিলি গৈছে। ইয়াত পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে ভারতবর্ষৰ এই অবদান আছে। 1977 চনত মই লার্নিং টু বি মানে কি, আমি সাধারণভাবে লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার আমি সাধারণভাবে বুঝিব পারো, কিন্তু লার্নিং টু বি মানে কি আমি অলপ বুঝার অসুবিধা মই কিখিনি ব্যাখ্যা করে দিম। কিন্তু তার আগত মই এই প্রতিবেদন দুখনের কিছু অন্তর্নিহিত কথা কবলে যাও। শ্রী অরবিন্দ এজন প্রখ্যাত বিশ্ব, ইয়ার বহুতে জানিব পারে নাম ভারত, বিশ্ববিখ্যাত এজন শিক্ষাবিদ আছে নাম দিলীপ যোশী। 1954 চনত ভারতীয় প্রশাসনীয় সেনার বিষয়া আছিল, 2 বছর চাকরি করার পিছত পন্ডিচেরী শ্রী অরবিন্দ আশ্রমত গিয়ে আশ্রমাই হয়েছিল। মই ব্যক্তিগতভাবে মহাসমাধির 3-4 বছর আগত মই ব্যক্তিগতভাবে মই সাক্ষাৎ পাইছো। শ্রী অরবিন্দ শরীরে পোৱা নাছিল, কিন্তু মা প্রত্যক্ষভাবে পাইছিল আৰু সমগ্র জীবনটো শ্রী অরবিন্দ দর্শন বিশ্বজোড়া বিশ্বব্যাপী প্রকাশ করে গেছে। আর বিশেষভাবে শিক্ষা বিষয়টি আপনাদের ইউটিউবত গিয়ে কিরিট যোশীর নামটি আপনাদের যদি লিখি দিয়ে, কিরিট যোশীর বহু বক্তৃতা আপনাদের পাব, তেখেতর পাণ্ডিত্য, তেখেতর ঋষিমূল্য মানুষ আপনাদের গম পাব। আর ইন্দিরা গান্ধীয়ে ভারতীয় প্রশাসনীয় সেবার চাকরি বাদ দিয়ার পিছতো 1972 চনত পুনের ভারতের বিশেষ শিক্ষা সচিব হিসাবে পুনর নিযুক্তি দিয়েছে। আসিল পন্ডিচেরীতে, কিন্তু পুনের ভারতীয় প্রশাসনীয় সেবার পদত্যাগ করার পিছতো পুনের ভারতের শিক্ষা সচিব হিসাবে নিযুক্তি দিছে আর সেই সময়তে ইউনেস্কোর ভাইস চেয়ারম্যান হয়েছে। গতিকে এই যে 72 চনের যখন একদম তার রিপোর্ট যখন প্রতিবেদন তার প্রত্যক্ষভাবে জড়িত আছে, আর যখন দেশ দেওয়ার 1996 চনের প্রতিবেদন, এই প্রতিবেদনখনের যদি আপনাদের এতিয়াই গুগলত সন্ধান করে, তার যখন সদস্য আছিল কমিটি খান, তার এজন ভারতীয় আছে। 1996 চনের প্রতিবেদন খনতো ডক্টর করণ সিং, আর ডক্টর করণ সিং ইজ এ গ্রেট এডমায়ারার অফ শ্রী অরবিন্দ এন্ড গ্রেট ডিসাইপল অফ শ্রী অরবিন্দ, রাদার যে ডক্টরেট করেছে, যে পিএইচডি করেছে, এয়া শ্রী অরবিন্দর রাষ্ট্রীয়তাবাদের উপর। এখন প্রফেট অফ ন্যাশনালিজম বলে শ্রী অরবিন্দর বিষয়ে এখন গ্রন্থও আছে। গতিকে কি ধরনের ভারতবর্ষের সত্যই ইউনেস্কোর প্রতিধ্বনিত হয়েছে আমি এই মর্ম উপলব্ধি করব পারো। তাতো ডাঙর এই যে লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার, লার্নিং টু বি, চারিটা স্তম্ভর কথা বলে। ইয়ারে লার্নিং টু লিভ টুগেদারের কথা তো বাদ দি, লার্নিং টু নো, লার্নিং টু বি আর লার্নিং টু ডু, মই যখন কিতাপ অনুবাদ করলো শ্রী অরবিন্দর আপনার ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচার শ্রী অরবিন্দর পড়া লোয়া এই শব্দ 174 নম্বর পৃষ্ঠা একেবারে এই শব্দ কিতা লৈছে জেকদেলর ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচার। তেখেতে আমার ব্রহ্মসূর্য আশ্রমের বিষয়ে কবলৈ গৈ লাইভ এটা লিখেছিল 174 নম্বর পেজত, দি স্টুডেন্ট লাইফ ওয়াজ ফ্রেম টু লে দি গ্রাউন্ড ওয়ার্ক অফ হোয়াট দি ম্যান হ্যাভ টু নো ডু এন্ড বি। 1996 সনের প্রতিবেদন করা এই যে লার্নিং টু নো, লার্নিং টু ডু এন্ড লার্নিং টু বি, এই তিনটা শব্দ লার্নিং টু নো, দ্য স্টুডেন্ট লাইফ ওয়াজ ফ্রেম দ্য গ্রাউন্ড, দ্য স্টুডেন্ট লাইফ ওয়াজ ফ্রেম টু লে দি গ্রাউন্ড ওয়ার্ক অফ হোয়াট দি ম্যান হ্যাভ টু নো ডু এন্ড বি, ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচারের 174 নম্বর পৃষ্ঠা। আপনার তেমনি নিশ্চিত হয়েছে যে ইউনেস্কো আজি ভারতবর্ষের এই বাণী স্বীকৃতি দিছে। কিন্তু আপনার মনোবিলাক প্রশ্ন উত্থাপিত হব পারে, কিয় ভারতবর্ষের সরকারে 1996 সনের আজি প্রায় 3 দশক খবর করল, পৃথিবীর অন্য দেশে তো কর্ণপাত করাই নাই, ভারতবর্ষেও কর্ণপাত করা নাই, কিয় বিকজ দিস ইজ কমার্সিয়ালিজম, এয়া বাণিজ্য তন্ত্রের যুগ, এই যুগের প্রকৃত সহক আমার রাজনৈতিক নেতৃত্ব নহয়। আপনার কেউ ভুল নবুঝিব, অলপ যদি মনন কিরতরে অলপ পর্যবেক্ষণ করে, এ আমার 1 লাখ 1 লাখ টকীয়া 2 লাখ টকীয়া লাখপতির কথা কোয়া নাই, শ্রী অরবিন্দ যিকিটা শব্দ ব্যবহার করেছে, দি অপুলেন্ট টুটুক্রে বৈভবশালী ধনপতি, দি সাকসেসফুল মানুষ ক্যাপিটালিস্ট,
সকল কাম প্রতিটাই প্রতিপতি এন্ড দি অর্গানাইজার অফ ইন্ডাস্ট্রি শিল্পপতি কইছে এই তিনটা শ্রেণী বাণিজ্যতান্ত্রিক যুগের অধিমান আর এই যুগের প্রকৃত শাসক কিন্তু কইছে অদৃশ্য শাসক অকাল ক্রুলার্স আর কইছে বাণিজ্যতন্ত্রের যুগটি যদি দীর্ঘকাল স্থায়ী হয়ে থাকে তাহলে জীবন পিষ্ট হয়ে যাব বলে কইছে কিন্তু মহাযুগীয় এটা এই মানব যুগচক্র কিতাপতে এটা আশার বাণী আমাদের কই গৈছে কইছে এই বাণিজ্যতন্ত্রের যুগ বর্তমান চরম অবস্থা কিন্তু সমাপ্তির দিকে গড়ি করেছে কিন্তু আমার অল্প বুঝাত আমি বেদাঙ্গন করার অসুবিধা হব কিভাবে সমাপ্তির দিকে গতি করেছে কারণ শাশ্বত কালের হিসাবত আমার এই কালের এশ বছর দুশ বছর এটা অতি মুহূর্ত মাত্র যদি আমি শাশ্বত যোগী মানুষ দেখা পাইছে যে এই যুগ বর্তমান চরম অবস্থা কিন্তু সমাপ্তির দিকে গতি করেছে তার পিছত প্রশ্ন হল আমি শিকিম কিদরে যে সায়েন্স অফ লার্নিং শিক্ষার শিরোনাম দিলে শিক্ষার স্তম্ভের কথা কলে কিন্তু তার পিছত আমি শিকিম কিদরে হোয়াট ইজ দি সায়েন্স অফ লার্নিং দুটা উপায়ের কথা কৈছে কৈছে লার্নিং বাই প্র্যাকটিস যেটো আমি সাধারণত কৰি আছো কিন্তু বেশি জোর দিছে কৈছে সায়েন্স অফ লার্নিং ইজ নাথিং বাট লার্নিং হাউ টু কনসেন্ট্রেট কৈছে দি সায়েন্স অফ লার্নিং ইজ নাথিং বাট লার্নিং হাউ টু কনসেন্ট্রেট অর্থাৎ আমি যদি একাগ্র হবলৈ শিকো সেয়াই শিক্ষাৰ সৰ্বোত্তম উপায় আপোনালোকে ধৰিব পাৰে বিবেকানন্দই শিক্ষাৰ ছয়টা সম্পৰ্কৰ কথা কৈছে আমি তিনিটা সি আৰু তিনিটা এছেৰে আমি মনত ৰাখিব পাৰোঁ তিনিটা এছেৰে বিবেকানন্দই কৈছে সায়েন্স স্পিৰিচুৱেলিটি চাৰ্ভিচ আৰু তিনিটা সিৰে কৈছে কালচাৰ কেৰেক্টাৰ লাষ্ট ওৱান ইজ কনচেনট্ৰেচন আৰু জেক্স বেলৰে 1993 চনত ক'লে দি সায়েন্স অফ লাৰ্নিং ইজ নাথিং বাট লাৰ্নিং হাউ টু কনচেনট্ৰেট কাৰণ আপোনালোকে যুক্তিসংগতভাৱে যদি ৰত্ন ভাণ্ডাৰ ভিতৰত আছে তেনেহ'লে মই অন্তৰ্মুখী হ'ব লাগিব মই একাগ্ৰ হ'ব লাগিব ষ্টোৰ হাউচ ইজ উইদিন মাই হাৰ্ট ৰত্ন ভাণ্ডাৰ মোৰ ভিতৰত আছে মই একাগ্ৰ হ'ব লাগিব কিন্তু শ্ৰী অৰবিন্দই কৈছে আমি বাহিৰৰ পৰা যিখিনি আৰোপ কৰিব লাগিব বাহিৰৰ পৰা যিখিনি আমি সহায় কৰিব লাগিব সেয়া আৰোপ হিচাপে নহয় আমি সহায় হিচাপে দিব লাগিব সেইবাবে কৈ কৈছে বিষয়মুখী শিক্ষা শিক্ষাৰ অংগ কিন্তু সমগ্ৰ নহয় আৰু আইটি বিবেকানন্দই এটা সময়ত কি বুলি কৈছিল যে মোক যদি এতিয়া আকৌ বিশ্ববিদ্যালয়ত পঢ়িবলগীয়া হয় মোক যদি আকৌ মহাবিদ্যালয়লৈ পঠিওৱা হয় এইবাৰ মই আৰু পদাৰ্থবিদ্যা নিশিকো মই গণপাত নিশিকো মই কেৱল মাত্ৰ শিকিম হাউ টু কনচেনট্ৰেট হাউ টু কনচেনট্ৰেট হাউ টু কনচেনট্ৰেট মই এতিয়া বিষয়বস্তুৰ শিকলৈ আহিছো দুটা কথা মই উল্লেখ কৰিছো দুটা কথা কৈ যিটো প্ৰথমতে যিটো মই একলক্ষৰ কথা উদাহৰণ দিছিলোঁ যে বিবেকানন্দক কোনে শিকাইছিল একলক্ষক কোনে শিকাইছিল আৰু এই কথাখিনি অলপ প্ৰাসংগিক আজি হ'ল 30 তাৰিখ যোৱা 27 তাৰিখে গুৰু পূৰ্ণিমা গৈছে এফালে বিবেকানন্দই কৈছে টিচাৰ্ছ পইণ্টছ এভৰিথিং বাই থিংকিং দেট হি ইজ টিচিং শ্ৰী অৰবিন্দই কৈছে নাথিং কেন বি টট আকৌ শ্ৰী অৰবিন্দই কি কৈছে শুনক তেওঁ চিন্থেচিছ অফ যোগত তেওঁ অন্য এখন মহাগ্ৰন্থ চিন্থেচিছ অফ যোগ তাতে এটা অধ্যায় আছে দি ফ'ৰ এইজ সহায় চতুষ্টয় কৈছে যিকোনো সাধনাৰ বাবে ৰাজনৈতিক সাধনা হওক অৰ্থনৈতিক সাধনা হওক সাংস্কৃতিক সাধনা হওক অধ্যাত্মৰ সাধনা হওক শিক্ষাৰ সাধনা হওক সৌন্দৰ্যৰ সাধনা হওক যিকোনো সাধনাৰ বাবে চাৰিটা সহায়ৰ প্ৰয়োজন আৰু তেওঁ ইংৰাজী কিতাপতে এই চাৰিটা সহায়ৰ কথা ক'বলৈ যাওঁতে তেওঁ চাৰিটা ভাৰতীয় শব্দ ব্যৱহাৰ কৰিছে কাৰণ শ্ৰী অৰবিন্দই আৰু বহু ক্ষেত্ৰত ভাৰতীয় শব্দ ব্যৱহাৰ কৰিছে কৈছে ইংৰাজী ভাষাৰ সেই ক্ষমতা নাই যে ভাৰতবৰ্ষৰ কিছুমান শব্দ ইংৰাজী ভাষাত প্ৰকাশ কৰাৰ বাবে ইংৰাজী ভাষা ইমান সমৃদ্ধ নহয় যেনে আনন্দময় কোষ বিজ্ঞানময় কোষ প্ৰজ্ঞান বিজ্ঞান অন্নময় কোষ এইবোৰ শব্দ শ্ৰদ্ধা দীক্ষা এইবোৰ শব্দ ইংৰাজী ভাষাৰ যোগেদি প্ৰকাশ কৰিব নোৱাৰি সেইটো এটা পৃথক বিষয় কিন্তু চাৰিটা তেওঁ সহায় চতুষ্টয় কি কৈছিল যে আমি যিকোনো সাধাৰণ সিদ্ধি লাভ কৰিব লাগিলে আমি সিদ্ধি লাভ কৰাৰ বাবে চাৰিটা সহায় সেই চাৰিটা মহামন্ত্ৰ আজিকালি সফলতাৰ গুৰুসকলে যিদৰে সফলতাৰ মন্ত্ৰ দিয়া বুলি কয় তেওঁ সহায় চতুষ্টয় বুলি কৈছে চাৰিটা সহায় কৈছে প্ৰথম কৈছে